কেমন আছো সবাই? আমি এখন ক্লাস নেব, ক্লাস টু, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যাকে আমরা সমাজ নামে চিনি। আমি গত দুইটা ক্লাসে অধ্যায় নয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি অধ্যায় নয়ের প্রশ্নোত্তর, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আমরা 22 পৃষ্ঠায় যাই। 22 পৃষ্ঠাতে আছে অধ্যায় নয়ের অনুশীলনী, সমস্ত প্রশ্ন, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং সঠিক উত্তর। আচ্ছা, আমি প্রথমে প্রশ্ন উত্তরে যাই। উদ্ভিদ বা গাছ কাকে বলে? এখানে আছে উদ্ভিদ বা গাছ কাকে বলে। এক নম্বর প্রশ্ন, উদ্ভিদ বা গাছ কাকে বলে? এটা 20 নম্বর পৃষ্ঠাতে আছে। 20 নম্বর পৃষ্ঠাতে লাল অংশটুকু আছে, উপরে লাল অংশটুকু, যাদের জীবন আছে কিন্তু অন্যান্য প্রাণীর মতো চলাফেরা করতে পারে না, তাদেরকে উদ্ভিদ বা গাছ বলে। এইটুকু হচ্ছে 1 নম্বর প্রশ্ন উত্তর। 2 নম্বর, সাধারণত গাছের পাতার রং কেমন হয়? সাধারণত গাছের পাতার রং সবুজ হয়। এটা আছে 21 নম্বর পৃষ্ঠা। 21 নম্বর পৃষ্ঠার একদম নিচের যে প্যারাটা আছে সে অংশে আছে লাল রঙের অংশ, গাছের পাতা সাধারণত সবুজ হয়, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গাছের পাতার রং সবুজ হয়। এটা 21 নম্বর পৃষ্ঠাতে অ্যান্সার আছে। 3 নম্বর, গাছের কয়টি অংশ ও কি কি? এটা 22 নম্বর পৃষ্ঠাতে ঠিক উপরের অংশে আছে, এই জায়গাটাতে আমি লিখিয়ে দিচ্ছি। 22 নম্বর পৃষ্ঠাতে একদম উপরের অংশে আছে গাছের 5টি অংশ আছে, যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। অর্থাৎ 3 নম্বর অ্যান্সার 22 নম্বর পৃষ্ঠার উপরের অংশে আছে। এবার আসি 4 নম্বর, গাছ থেকে আমরা কি কি পাই? আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা আছে 21 নম্বর পৃষ্ঠাতে নিচের অংশে। গাছ থেকে আমরা ফুল, ফল ও কাঠ পাই। গাছ থেকে আমরা অক্সিজেনও পাই। গাছ মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে বা মাটির ক্ষয় রোধ করে। এই 4 নম্বর উত্তরটা আছে 21 নম্বর পৃষ্ঠার নিচের যে প্যারাটাতে, এখানে এই নিচে প্যারাটাতে। এবার আসি 5 নম্বর, 3টি লতানো গাছের নাম বলো। 3টি লতানো গাছের নাম হলো সিম গাছ, পটল গাছ, লাউ গাছ। কাণ্ডের কাজ কি? 6 নম্বর প্রশ্ন, কাণ্ডের কাজ কি? এটা হচ্ছে 22 নম্বর পেজে উত্তরটা দেওয়া আছে, এই যে এখানে। পেজে কাণ্ডতে দেওয়া আছে, পুরো কাণ্ডর প্যারাটুকুই দাঁড়াতে হবে কাণ্ডের কাজ। কাণ্ড গাছকে সোজা রাখে, গাছের শাখা, প্রশাখা, পাতা, ফুল ও ফল কাণ্ডের উপর ভর করে দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে কাণ্ডের কাজ। এটা হচ্ছে 6 নম্বর উত্তর, 22 পৃষ্ঠাতে কাণ্ড যেখানে দেওয়া আছে ওই প্যারাটুকু। প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল, এবার শূন্যস্থান পূরণ। প্রথম শূন্যস্থানটা, ড্যাশ গাছকে মাটির সাথে আটকে রাখে, মূল, উত্তর হবে মূল। 2 নম্বর, কাণ্ড গাছকে ড্যাশ রাখে সোজা, কাণ্ড গাছকে সোজা রাখে। 3, গাছের ড্যাশ অংশ আছে, গাছের 5টি অংশ আছে। 4 নম্বর, গাছ মাটির ড্যাশ রোধ করে, গাছ মাটির ক্ষয় রোধ করে। এবার আসি সত্য মিথ্যাতে। উদ্ভিদ থেকে আমরা অক্সিজেন পাই, সত্য। 2 নম্বর, ফুল ও ফল আমরা পানি থেকে পাই, এটা মিথ্যা, ফুল ও ফল আমরা গাছ থেকে পাই। 3 নম্বর, গাছ আমাদের অনেক উপকার করে না, এটা হচ্ছে মিথ্যা, গাছ আমাদের অনেক উপকার করে। উদ্ভিদ বংশ বৃদ্ধি করতে পারে না, এটা সত্য কথা, প্রাণী বংশ বৃদ্ধি করতে পারে। এবার সঠিক উত্তরে আসি। জলজ উদ্ভিদ কোনটি? কচুরিপানা, এখানে উত্তর হবে কচুরিপানা। 2 নম্বর, পাতা থেকে জন্মগ্রহণ করে কোন গাছ? পাথরকুচি গাছ, এখানে পাথরকুচিতে টিক মার্ক দেবে। বড় গাছ থেকে আমরা কি পাই? ফুল ও ফল, এখানে ফুল ও ফলে টিক মার্ক দেবে। গাছের কয়টি অংশ? গাছে 5টি অংশ, এখানে 5টিতে টিক মার্ক দেবে। গাছের সবচেয়ে আকর্ষণীয় অংশ কোনটি? ফুল, এখানে ফুলের উপর টিক মার্ক দেবে। তো তোমরা একটু সময় নিয়ে প্রশ্ন উত্তর, শূন্যস্থান, সত্য মিথ্যা, সঠিক উত্তরগুলো আজকে বলে দিয়েছি, ওভাবে দাগে পড়াটা রেডি করো, নিজেরা চেষ্টা করো, আর যেগুলো পারবে না স্কুল খুললে আমরা অবশ্যই সেটা দেখিয়ে দেবো।
ভালো থেকো, সাবধানে থেকো, সবাই নিরাপদে থেকো।